আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি ডিনারের জন্য প্রিপেয়ার করেছি হাই প্রোটিন যুক্ত কাবুলি চানা আচারি পোলাও। কাবুলি চানার গুরুত্বপূর্ণ 6টি হেলথ বেনিফিট রয়েছে। এটা ব্লাড সুগার কন্ট্রোল করে, এটা হার্টের জন্য খুবই উপকারী, এটা হার্ট হেলথ প্রমোট করে। কাবুলি চানা ওয়েট লসে সাহায্য করে, হজম শক্তিটাকে বাড়িয়ে দেয়, ক্যান্সারকে রোধ করে আর আমাদের বয়স বাড়ার গতিটাকে একটু কমিয়ে দেয়। ইনগ্রেডিয়েন্টগুলো আর তার পরিমাপ অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন। সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করি। আমি 1.5 কাপ রাইস নিয়ে নিব আর ওটাকে ধুয়ে 3 কাপ পানিতে আধা ঘন্টার জন্য সোক করে রাখব। আমি 1/2 কাপ সয়াবিন অয়েল গরম করে নিচ্ছি। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তাতে করে পোলাওর টেস্ট আর ফ্রেগরেন্সটা আরও বেশি বৃদ্ধি হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে ওটাকে লাল করে ভেজে নিব। তার মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। একটু ভাজা হলে, 2-3 মিনিট ভাজা হলে তার মধ্যে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা জিরা দিয়ে দিব। এখানে জিরাও আছে, সেজন্য আমি 1/2 টেবিল চামচ নিয়েছি। যদি জিরা না থাকে তাহলে 1 টেবিল চামচ দিবেন। এবার আমি 2টো টমেটো কাটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ভাজব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিব। এবার আমি ক্রাশ করা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে লাল মরিচ ব্যবহার করছি না, যেহেতু এটা পোলাও আমি লাল মরিচটা অ্যাভয়েড করছি। আপনি চাইলে দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন। এবার আমি 1 টেবিল চামচ তেঁতুল দিয়ে দিব। আপনি তেঁতুল পছন্দ না করলে স্কিপ করে যাবেন। এবার আমি ক্রাশ ধনিয়া 1 টেবিল চামচ দিয়ে দিব। ক্রাশ ধনিয়া না থাকলে আপনি পাউডারও দিতে পারেন। এবার একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো আর ঢেকে 5 মিনিটের জন্য মশলাটাকে গলতে দিব। মশলা কষানো শেষ, এবার আমি বয়েল কাবুলি ছোলা মশলার মধ্যে দিয়ে 5 মিনিট ভালো করে কষাবো আর একটু ঢেকে দিব পানি দিয়ে, তাতে করে মশলাটা ছোলার মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। এবার আমি আচার দেব। আচার আপনি ইচ্ছা অনুযায়ী দিবেন। যদি টক বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই 2 টেবিল চামচ দিবেন, আর যদি একটু কম খেতে চান তাহলে 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। আমি এখানে মিক্স আচার নিয়েছি আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিব। আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য পরে দিলাম, কোনো সমস্যা নাই, যেহেতু ছোলাও বয়েল ছিল আর ওটার মধ্যে লবণ ছিল। এইবার আমি সোক করা রাইস এটার মধ্যে দিয়ে দিব, আর এই পানি ফেলবো না, এই পানি সহ দিব। এবার আমি সব রাইসগুলো দিয়ে দিচ্ছি, 1-1টা দানা আমি ভালোভাবে এটার মধ্যে দিয়ে দিব। এটা দামি রাইস সেজন্য না, তবে আমি রেজিক নষ্ট করতে পছন্দ করি না। একটা ভাতও থাকলে আমি অন্তত চেষ্টা করি ওটা কোনো পশু পাখিকে দিয়ে দেই। আমি মিডিয়াম ফ্লেমে রাইস কুক করছি। পানিটা একটু কমে আসলে আমি পানির মাপটা দেখে নিব, তারপর এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিব। এটা লো ফ্লেমে দেওয়াটাই বেটার, যেহেতু এটার মধ্যে পানি একবারে মাপে খাপে দেওয়া হয়েছে। দেখেন এবার পোলাওটা রেডি, খেতে অনেক দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার রেসিপিটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার ফিডব্যাকটা জানাবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।